নমস্কার। সত্র মহানগরী মাজুলীত জন্মগ্রহণ করা এগারী কলা শিল্পনারী ছাত্রই চিত্রকলার আনুষ্ঠানিক শিক্ষার বাবে ঢাপলি মেলিছিল শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনলৈ। তাতেই পেইন্টিং বিষয়ত ডিপ্লোমা আর মুরেল বিষয়ত পোস্ট ডিপ্লোমা শিক্ষা লাভ করে পুনের অসমলৈ উভতি আহে। সেইগৰাকী শিল্পী আজি বসুন্ধরার অতিথি অজিত শইকীয়া। এইগৰাকী শিল্পীয়ে রাজ্যিক কলাবেদিকা গুৱাহাটীত দুবারক আর তেজপুর যোরহাটত এবারক একক প্রদর্শনী অনুষ্ঠিত করে। শিল্পী অজিত শইকীয়ায় কলাভবন শান্তি নিকেতন কলকাতা শোণিতপুর তেজপুর আর গুৱাহাটীৰ সমূহীয়া প্রদর্শনীত অংশগ্রহণ করে। তেজপুর সরকারী ছোৱালী হাইস্কুল আর এম পি স্কুলের কলা শিক্ষক রূপে কার্যনির্বাহ করে থাকা অজিত শইকীয়ায় বসুন্ধরার মজিয়াত কয়, মই ছাত্র অবস্থাতে চিত্রকলার প্রতি আকর্ষিত হয়েছিল, বিভিন্ন শিল্পীর ছবি চাইছিল আর চিত্রকলার শিক্ষা লম বলে সিদ্ধান্ত লই চিত্রকলার শিক্ষা সম্পূর্ণ করল। শিক্ষাকালত দেশ বিদেশের ভাল ভাল ছাত্র ছাত্রী লগ পাইছিল, বিখ্যাত শিল্পী আর গুণী শিক্ষকর সান্নিধ্যলৈ আহি বহুত কিবা কিবি শিকার সুযোগ পাইছিল। সেই শিক্ষাৰে পরবর্তী সময়ত চিত্রকলা চর্চা করিম বলে ঠিক করলো। আমি এটা কথা চাব লাগে, প্রকৃতিক ভাল পাব লাগে, প্রকৃতির জীব জন্তু চৰাই চিৰিকটি বিশেষক মানুহক মানুহের জীবনটুক বিভিন্ন দৃষ্টিকোণৰ পৰা চাবলৈ শিকিব লাগে। সমাজ বাস্তৱৰ বিভিন্ন ঘটনা প্রবাহ মানুহের জীবনের সমস্যা এইবিলাকে নিতৌ আমার মনত বিভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি করে। কোৱা হয় যে এনে ধরনের অনুভূতিবোৰ শিল্পকলাত প্রতিফলিত হব লাগে, আমারও চেষ্টাটো চিন্তা তেনেকুৱাই। এফালে ভাল ভাল শিল্পীর ছবি চাইছো, লগতে শিল্পকলার কিছু অধ্যয়ন, অন্যান্য বিষয়ের অধ্যয়ন, বাস্তবৰ পৰা বিভিন্ন শিক্ষা, এই সকলো মিলি চিত্রকলার মূল বিষয়বস্তু ঠিক করে লৈছো যে মানুহৰ জীৱনেই চিত্রকলার মূল বিষয়বস্তু হব পাৰে। উপযুক্ত ফর্ম, রং, রেখা আদির ব্যবহার চিন্তা সদায় থাকে, তার মাজতে নিজের ভাল লগা শৈলীর ছবি আঁকি আগবার চেষ্টা করছো। ইতিমধ্যে করা কামখিনি গুণগতভাবে কিমানখিনি উন্নত সেইখিনি দর্শকেহে কব পাৰিব। আমার মাথন শিল্পকলা চর্চার চেষ্টা থাকিব লাগিব, আগবাই নিয়ার চেষ্টা থাকিব লাগিব, শিল্পর প্রতি আগ্রহী সকলক শিল্পলৈ অনুপ্রাণিত করব পাৰিব লাগিব। এনেদরে আমি আগবাঢ়ি যাব পাৰিম বলে মোৰ বিশ্বাস।
শিল্পী অজিত শইকীয়াৰ শিল্পী জীৱনৰ উন্নতি কামনা কৰিলোঁ।